ফ্রেন্ড দেখো আমাদের গ্রুপটা দেখো, এই হচ্ছে আমাদের ছোটবেলাকার গ্রুপ, যে বড় হয়েছিলাম যাদের কলেজে মানুষ হয়েছি, আর সেই গ্রুপটাই আজ এখানে এক জায়গায় হলাম। খুব খুশি আমি, অসংখ্য অসংখ্যভাবে খুশি তাদের কাছে, আর তাদের দেখতে পেয়ে আজ আমার মন ভরে গেছে, আর খুব আনন্দ পেলাম যে এইসব মানুষগুলো দেখতে পাবো একবার, যে ছোটবেলায় কবে দেখেছি আমার মনেই পড়েনি, বাট এখন দেখতে পেয়ে আমার ভীষণ খুশি হয়েছি, তো আনন্দ পেয়েছি। বাট তোমাদের কেমন লাগছে বাট আমার ফ্যামিলি থেকে দেখে তোমাদের কী মনে হলো কমেন্ট করো। তো বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, শুভ সকাল, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই, আমি প্রসেনজিৎ ঘোষ। তো ফ্রেন্ড, আজ এসেছি এমন একটা জায়গা যেটা খুব সুন্দর, খুব প্রিয় জায়গা, যেটা হচ্ছে আমার মামার বাড়ি, অনেক বছর পর এসেছি। তো তার গ্রামটা তোমাদের দেখাবো, গ্রামটা তোমাদের দেখাচ্ছি। সব দাদারা এসেছে, আমরা সব মাটি থেকে এসেছি, কারণ সব দাদারাও অনেক বছর পরও এসেছে, আমরাও এসেছি। তো এক জায়গায় হয়েছে, ভালো লাগছে, আনন্দ লাগছে। তো গ্রামটা এত সুন্দর, যতই দেশ বিদেশে যাও না কেন, গ্রামের মতন কোনো জিনিস হয় না। গ্রাম হচ্ছে এমন একটা জায়গা, গ্রামের যে মাটির সুন্দর গন্ধ, গ্রামের যে গাছপালা, প্রাকৃতিকগুলো, সেইগুলো তোমাদের দেখাবো ঘুরে ঘুরে। চলেন দেখো যে গ্রামে যে খেজুর গাছ, খেজুর গাছ তো আমাদের ওদিকে নেই বা আমরা দেখিনি, বাট আমাদের এই গ্রামে আসলে এই খেজুর গাছগুলো দেখতে পাওয়া যায়। তো দেখো খেজুর হয়েছে, দেখো কী পরিমাণে, ওয়াও, অসাধারণ খেজুর হয়েছে। ঠিক আছে, খেজুর গাছগুলো দেখো, সব খেজুর গাছগুলো তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড দেখো খেজুরগুলো দেখো, ওয়ান্ডারফুল। তো গ্রামটা তোমাদের পুরো দেখাচ্ছি, দেখো গাছপালা করে কত সুন্দর, বিউটিফুল একটা প্লেস এবং অসাধারণ লাগছে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো গ্রামটা দেখো, এখানে খুব চাষবাস হয়, দেখতে পাচ্ছি চাষ, ধান কাটা হয়ে গেছে, মাঠঘাটে খুব চাষবাস হয়। তো রাস্তাঘাটটা দেখো যাওয়া যাচ্ছে, তো এখানে দাদা যাচ্ছে, আর আমার বড়দা সুভাষ দা। তো দেখো এখানে ধান কেটেছে, দেখো এইসব ধান, এইগুলো হচ্ছে সব ধান। তো এদিকে এখনও ধান আছে, ধান কেটে তুলে নেবে, কারণ ঝড় বৃষ্টির ব্যাপার আছে। আর তো রাস্তাটা শুধু দেখো অসাধারণ, দুদিকে সবুজ, মাঝখানে এই কিনে মাঠের রাস্তা, এটা হচ্ছে মাঠের রাস্তা, মাঠে হচ্ছে মাটির রাস্তা। তো ফ্রেন্ড, তো এই বট গাছটার একটা হিস্ট্রি আছে, তো আমরা ছোটোবেলায় শুনেছিলাম বাট কেউ আদৌ জানে না। এই বট গাছটার হচ্ছে মাথাটা মাটির নিচের দিকে আছে, আর গোড়াটা মাথার উপর দিকে ছিল। তো বাট এরও একটা হিস্ট্রি আছে গাছটা, তোমাদের দেখাচ্ছি। দেখো তো এই গাছটাকে, এইটা হচ্ছে বট গাছ, দেখো বট গাছটা দেখো, একই রকমের রয়ে গেছে। আমরা দেখে গেছি ছোটোবেলায় অনেক ছোটো, যখন হচ্ছে আমাদের চার বছর পাঁচ বছর বয়স, তখন আমরা এই গাছটা দেখে গেছিলাম। তো গাছটা দেখাচ্ছি তোমাদের, দেখো তো অসাধারণ একটা এই গাছটা। কখনো ভাবতে পারো যে শিকড়টা মাথার উপরে, তার মাথাটা মাটির নিচে, সেই গাছ এই এইভাবে হয়েছে। দেখো তো এখানে সবাই, এখানে হিন্দুর মহিলারা সবাই এসে পুজো করে, অসাধারণ, ছেলেরাও পুজো করে। তো এইটাই হচ্ছে খাল, খালটা অনেকটা ছোট হয়ে গেছে। তো এই খালটা তোমাদের দেখাচ্ছি, দেখো খালটা, এটা এরও অনেক বড় খাল ছিল একসময়, আমরা ছোটোবেলায় খুব মাছ ধরতাম এই যে খালটা, কারণ এখন জল আসে না, জল শুকিয়ে গেছে, কারণ জল দেয় পরে, জল ছাড়ে এইটা। দেখো ভিউটা দেখাচ্ছি তোমাদের, ও অসাধারণ ভিউটা দেখতে পাচ্ছ, কারণ এটা কোনো কোদাল হলে সেই সময় এই এই খালটা জল ভরে যায়, এখানে জল আছে, জল এখন ছাড়ে নেই বলে ওই জন্য জল আসে না, তো নদীর জল এখানে আসে, এই জল নিয়ে যারা চাষবাস করে। দেখো অসাধারণ জায়গাটা তোমার দেখাচ্ছি, ওয়াও, আমার তো মন ভরে যাচ্ছে দেখে। এইসব জায়গা আমরা কখনো পাই না, এই তো সামনে এইটা মানব পুরো।
উঠেন তো আমরা চলে এসেছি, তো একটা ভালো জায়গায় বসেছি, প্লেসটা তোমার দেখাচ্ছি, একটা মাঠে বসেছি, ভালো জায়গা, কারণ এখানে একটা খেজুর গাছ, খেজুর গাছের গোড়ায় গাছে বসেছি, কারণ ছায়া আছে, দেখো এই খেজুর গাছ, তো এখানে ছায়া আছে, ছায়ার মধ্যে আমরা সবাই বসে আছি, তো বিশাল ভালো লাগছে, আর হাওয়াটা এত সুন্দর হাওয়া হচ্ছে, দক্ষিণে হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে, তো জাস্ট এখান থেকে বসে উঠতে ইচ্ছা করছে না, তো আমরা সবাই মিলে এসে বসি, এখানে বসে আনন্দ করছি। তাল দেখেছো তোমরা? তাল তো দেখো, এগুলো হচ্ছে তাল হয়েছে, দেখো কত পরিমাণে তাল হয়েছে, আমাদের ওইদিকে তো গাছ, এগুলো গাছ নেই, তো এই গ্রামে আসলে এগুলো সত্যি দেখতে পাওয়া যায়, আর এই অসাধারণ দৃশ্যগুলো হচ্ছে গ্রামে ছাড়া দেখতে পাওয়া যায় না। দেখো কি হারে তাল হয়েছে, দেখো চিন্তা করছি কিভাবে খাওয়া যায়, কিন্তু গাছে তো আমরা উঠতে পারি না, তো দেখার চেষ্টা করব গাছে ওঠার, কিন্তু এই তাল এর শ্বাসটা অসাধারণ। তোমাদের সেই বলছিলাম যে গাছটার হিস্ট্রি কথা, সেই গাছটা দেখো বাচ্চারা কত সুন্দর খেলা করছে, দেখো গাছের মাথার উপরে উঠে গিয়ে খেলা করছে, দেখো কেমভাবে বসে আছে, দেখো ওরা, এই পড়ে যাবি না, না দেখো মেয়েরা ফেরা বাচ্চা কেসা লাগা মেরা মজাক, এই একটা ওদের আনন্দ, এইভাবে গাছে উঠে ওখান থেকে এইভাবে ঝুলে নামাটা ওদের আনন্দ। আমরা আগে ছোটোবেলায় কী করতাম, গাছের উপরে বসে থাকতাম আর নিচে থেকে লাঠি ছুঁড়ে গায়ে লেগে সেটা ক্যাচ লুবলে তাহলে সেই চোর হতো, এবার এই খেলাটা, হ্যাঁ কী বলে গাছে বাড়ি, তো খেলাটার নাম হচ্ছে গাছে বাড়ি, বাট সেই খেলাটা আমরা খেলতাম ছোটোবেলায়, তো সেই কথাটা মনে পড়ে গেল ছোটোবেলার কথাটা। তো আজ এরা খেলছে কীরকম, মানে এপাতে গাছে এখান থেকে উঠছে, উঠে হচ্ছে ওখান থেকে ঝুলে ঝুলে নামছে, দেখো এইভাবে উঠছে, দেখো বাবা গাছে ডাল ধরে উঠে গেল, দেখেছো না না উঠবে না, দেখে শুনবে তো দেখাচ্ছে, শোনো একটা কথা বলি, তো এই হচ্ছে আমার বৌদি, লজ্জা পাচ্ছে বৌদি, আমার সুইট কুইট ডার্লিং, ট্রোফেন দেখো এই যে তাল কাটা হয়েছে, তো তালটা তোমাদের দেখাচ্ছি, দেখো তাল কাটাটা, চলো ভাই দেখো আপনি কে কাটতাম, হচ্ছে দাদা কাটছে আমাদের, আর কেটে খাচ্ছে, দেখো মিয়া তাল খাচ্ছে, মাসি খাচ্ছে, বিগ ফ্যামিলি আমাদের, বুঝাই দা হাত রা, এই হচ্ছে মামি, বড় মামি, বৌদি আমাদের, আর নিমাস ভাই আছে, লক্ষণ ভাই আছে, কি কি খাচ্ছে দেখাও, হাত ধরে করো, হাত ধরে হাত ধরে হাত ধরে, হ্যাঁ বাহ, সব দেখো কিভাবে তাল নিয়ে বসে খাচ্ছে, দেখো মস্ত জোক মারার ইয়া হাসরে আলকাট, বাহ 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 বাহ, এই করো জি, দেখো এটা চামচ দেখো ভাই, হুম দেখো দেখো, না না, খাই 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 খা